প্রায় 20 বছর ধরে সিনেমা থেকে দূরে আছেন বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানা। মাঝেই বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন সিনেমা প্রযোজনা করবেন বলে, কিন্তু সেসব ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে গেছে। খুব প্রয়োজন ছাড়া দেশেও আসেন না শাবানা। সিনেমায় মমতাময়ী মা, ব্যক্তিত্ববান স্ত্রী, মমতাময়ী ভাবী বর্তমানে বাস্তব জীবনে এই চরিত্রগুলোরই প্রতিফলন ঘটাচ্ছেন। হ্যাঁ, সিনেমার প্রিয় মুখ, প্রিয় নায়িকা শাবানা এখন পুরোপুরি পারিবারিক মানুষ। তার সঙ্গী এখন নাতি নাতনিরা। প্রবাসে তাদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটে শাবানার। সম্প্রতি তিনি বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। দেশের একটি প্রথম সারির গণমাধ্যমের সঙ্গে আলাপে স্মরণ করেছেন নানা স্মৃতির কথা। তিনি জানিয়েছেন প্রবাসে পারিবারিক জীবন কেমন কাটছে তার। আমাদের আজকের এই ভিডিওতে জানাব দেশের কিংবদন্তি সমতুল্য এই নায়িকার বর্তমান অবস্থা এবং জানাব তার বিভিন্ন অজানা তথ্য। 1952 সালের 15ই জুন ঢাকার গ্যান্ডারিয়াতে নায়িকা শাবানার জন্ম। চলচ্চিত্র অঙ্গনে তার নাম শাবানা হলেও তার জন্মগত এবং পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। 1961 সালে মাত্র 10 বছর বয়সে শাবানা একজন শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন নতুন সুর ছবিতে। পরবর্তীতে বাবার হাত ধরে 1963 সালে তালাশ নামের একটি উর্দু সিনেমায় কিছু নাচের দৃশ্যে অংশগ্রহণ করেছেন। 1966 সালে শাবানার যথার্থ উত্থান ঘটে আবার বনবাসী রূপবান ছবিটির মাধ্যমে। এই ছবিতে শাবানা রূপবানের কন্যা সোনাভান চরিত্রে অভিনয় করেছেন। এরপর আর তাকে কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে করেছেন প্রায় 5 শতাধিক সিনেমা। তিনি নাম লিখিয়েছেন পরিচালনায়ও। ব্যক্তিগত জীবনে শাবানা 1973 সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ওয়াহিদ সাদিক তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান SS প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক। 1997 সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং 2000 সালে সপরিবারে তিনি যুক্তরাষ্ট্র চলে যান। শাবানা সাদিক দম্পতির 2 মেয়ে সুমি এবং উর্মি এবং 1 ছেলে নাম তার নাহিন। জীবনের ধাপে ধাপে কিছু সময় আসে, সেই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার। জীবনযাত্রায় দারুণ পরিবর্তন এনে শাবানাও ঠিক তেমনি করেছেন। শাবানার জীবন অনেকটাই চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। যে শাবানাকে দর্শকরা স্থান দিয়েছেন হৃদয়ে, সে কি দৃষ্টিসীমার বাইরে গেলেই তাকে ভুলে থাকা যায়? শাবানা বিস্মৃত হননি, হবেনও না কোনোদিন। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রবাস জীবনে স্বামী সংসার নিয়ে বেশ ভালোই আছেন তিনি। ছেলে মেয়েদের সঙ্গ এবং নাতি নাতনি সব মিলিয়ে দারুণ সময় কাটছে তার। তবে কি অতীতের দিনগুলো তিনি মিস করেন না? না, ঠিক তেমনটা নয়। অতীত নস্টালজিক করে দেয় শাবানাকে। একটি ছবি শেষ হতে না হতেই আরেকটির প্রস্তুতি নিতে হতো। কি সুন্দর ছিল দিনগুলো! শাবানা বলেন, মানুষ অতীত জীবনের সুন্দর সময়টাকে বেশি মিস করে। কত সুন্দর সময় গেছে আমাদের! মাসের 30 দিন ক্যামেরার সামনে কাটাতাম। একটি ছবি শেষ করার পরের দিনই নতুন ছবির প্রস্তুতি নিতাম। সঙ্গে ছিল মানুষের অফুরন্ত ভালোবাসা। দেশের রাস্তায় মানুষ আমাকে দেখে এখনও আনন্দ পায়। এটা দেখলে সত্যি মনটা আনন্দে ভরে যায়। হ্যাঁ, সত্যি তখন ছিল সোনালি দিন, আর সেই দিন ছিল সিনেমার সুদিন। তখন শাবানারাই রাজত্ব করেছেন রূপালী পর্দায়। সেই দিনগুলো স্মরণ করে তিনি বলেছেন, FDC-র কোনো ফ্লোর তখন ফাঁকা থাকতো না। ববিতা কবরীসহ বেশ কয়েকজন নায়িকা তখন বেশ জনপ্রিয়। আমাদের দেখা হতো কম, কারণ আমরা সবাই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকতাম। পাশাপাশি ফ্লোরে শুটিং হলেও দেখা করার সুযোগ থাকতো কম। সবার মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা যেমন ছিল, তেমনি ছিল ভালো সম্পর্ক। সেই সোনালি দিন এখন আর নেই। তো এই সময় কাঠ ছায়ে নিজের ছবি দেখেন শাবানা। তিনি বলেন, আমাদের পরে মৌসুমি এবং শাবনূর, তারা তো অনেক ভালো কাজ করেছে। চিত্রনায়িকা পূর্ণিমাও ভালো কাজ করেছে, পপিও তাদের মধ্যে একজন। আলমগীর, বুলবুল আহমেদ, রাজ্জাক ফারুক এই সময়ের তারকা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন শাবানা। এই সময় এসে কাকে এগিয়ে রাখবেন তিনি? শাবানার উত্তর ছিল, আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই সেরা। আলমগীর ভাই এবং রাজ্জাক ভাইয়ের সঙ্গে বেশি ছবি করেছি, এছাড়া ফারুক ভাই, সোহেল রানা ভাই এবং জাফর ইকবালের সঙ্গেও ছবি করেছি। এখনকার ঢাকায় ছবির খবর কি রাখেন শাবানা? জানালেন, খুব একটা দেখা হয় না, চলচ্চিত্রের পুরনো মানুষদের কাছ থেকে টুকটাক খবর নেন। তিনি বলেন, শুনেছি সিনেমায় লগ্নি করা প্রযোজকদের টাকা এখন সেভাবে আর ফিরে আসে না। বর্তমানে বাংলাদেশের সিনেমার হালচাল যেমনই হোক, সম্প্রতি স্বামীর সঙ্গে দেশে এসে শাবানার চোখে মুখে যেমন আনন্দের প্রতিচ্ছবি দেখা গিয়েছে, তাতে এটাই স্পষ্ট, সিনেমা ছেড়ে পারিবারিক জীবনে ধর্মের কাজে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় নায়িকা। প্রিয় ভিউয়ার্স, অনেকের মতে শাবানাই বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা নায়িকা। আপনিও কি এই কথার সাথে একমত? একমত হলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন। যদি দ্বিমত পোষণ করেন তবে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন শাবানা অভিনীত আপনার প্রিয় কোনো সিনেমার নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আরও এমন জনপ্রিয় তারকাদের সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।